নমস্কার বন্ধু তোমাদের সবাইকে সাকসেস ফোকাস ইউটিউ ইউটিউব চ্যানেলে স্বাগত আমার কাছে অনেকগুলো কোয়ারি আসছিলো যে আইসিডিএসের কীরকম কাট অফ যেতে পারে এরোর ফ্রি সলিউশন কেউ পাচ্ছে না কেউ তো ইংলিশ করছিলো কেউ বেঙ্গলি করছিল অঙ্কে তো সবাইকার সলিউশন আমি দেখছিলাম একটা দুটো ভুল রয়ে গেছে তো আমি যতটা চেষ্টা করেছি আমি করার আর নিজের বিভিন্ন পরীক্ষা বা ডাব্লিউস গ্রুপের ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা থেকে আমি নিজের আজকে শেয়ার করব নিজের এক্সপিরিয়েন্স তো কতটা কাট অফ যেতে পারে আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটু ধারণা তৈরি হবে দেখো বন্ধুরা ফার্স্ট ছিল বাংলা গ্রামার পাটটা এইটা আমি পুরো সলভ করার একটা পেজে দিয়েছি সেটা তোমরা দেখে নাও সন্ধি পিচ্চার থেকে একবার জাস্ট মিলিয়ে নাও ফার্স্ট হচ্ছে তোমার দেখো বাংলাটা দেখে নাও শিরোচ্ছেদ শিরোযুক্ত ছেদ নীরব নিরুক্ত রব দুর্লোক দ্বীপযুক্ত লক একচ্ছত্র একযুক্ত ছত্র সর্বৈব সর্বযুক্ত এ অদ্ভুত হচ্ছে অত্যাধিক দধিচ্ছি সত্য সর্ত্ব বানান দুটি হবে ধ্বংস বয় বয় এক ধংস বয় তয়ত কোনোটাই ভুল নয় আর পৃথক গণ্য জানার ইচ্ছা জিজ্ঞাসা ধন্যবাদের যোগ্য ধন্যবাদ আরহ এটি একটু ক্রিটিক্যাল ছিল যতগুলো সমাজ ছিল তার মধ্যে গঙ্গার পুত্র হচ্ছে গাঙ্গেয় যা ফুরন চ ফুন যে নারী প্রিয় বাক্য বলেছে হচ্ছে প্রিয় চন্দন হচ্ছে শ্বেত বর্ণের চন্দন মধ্যপদলবী কর্মধারায় লাঠি লাঠি হচ্ছে লাঠিতে লাঠিতে সংঘর্ষ ব্যাথিয়ার বহুড়ি দুর্ভিক্ষ হচ্ছে ভিক্ষার অভাব অবৈভব মেঘাচ্ছন্ন হচ্ছে মেঘদার আচ্ছন্ন অধিকরণ তৎ পুরী শত শতাব্দীর সমাজ দিকু যদি তোমরা শুধু সমাজটা মেনশন না করো মন্ত্রপদ্যলিপি ব্যথিয়ার তো এক মানে যেটা যা মার্কস ছিল তাতে হাফ নম্বর কাটতে পারে মোটামুটি গ্রামার পার্ট বা মাছ ইজি হ্যাঁ সেটা নিয়ে কোনো ডাউট নেই আর নেক্সট পার্ট আমি যেটা মুভ করবো হচ্ছে বঙ্গানুবাদ অধিবাসী বৃন্দ কর্তৃক কর্তৃক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত দ্বিশতম জন্ম জয়ন্তী পালন বিষয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন রচনা করো কোশ্চেন খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন দেখো দুজনা জন্ম নিয়ে বা দ্বিজনের সম্বন্ধে কিন্তু বিএসসি এই দু বছর প্রশ্ন করবে আমি প্রথমেই বলে দিচ্ছি একজন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিতীয় যদি মানুষের সঙ্গে দেখো তিনি হচ্ছেন আমাদের সত্যজিৎ রায় তো ফার্স্ট অফ অল বিদ্যাসাগরের সম্বন্ধে কারণ দ্বি শতবর্ষটা গেল তো দুটো মানুষের জীবনী বা দুটো মানুষ নিয়ে পড়াশোনাটা করো এই দুটো মানুষ নিয়ে কিন্তু আগামী দিনের ডব্লিউবিসিএস মেন্সো আসবে তো আবাসনে অধিবাসী বৃন্দ হিসেবে কী লিখবো দেখো এখানে একটা লোকাল আবাসন অধিবাসী বৃন্দ বলতে এই এক্স ক খ ক এলাকায় বা অধিবাসীরা তো দ্বিশতম জন্মজয়ন্তী পালন উপযোগী হল বিশ্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে প্রথমে একটু স্টার্ট করে দিলে যে এরকম নানা রকম উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান পথনাটিকা বিভিন্ন রকম মাধ্যমে তারা পালন করলো তারপরে দ্বিতীয় প্যারাতে গেলে সেখানে কিন্তু কোথায় হয়েছে কখন হয়েছে এবং কীভাবে পালিত হলো ছোট্ট করে প্রথম প্যারাতে দ্বিতীয় প্যাড়াতে তোমার তার ডেসক্রিপশান প্রথম একটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে বললেন যে নারী শিক্ষার প্রতিকৃত যিনি বা মানে বিধবা বিবাহ প্রবর্তক তথা আমাদের বাংলা ভাষার আধুনিক বাংলা ভাষার সফল স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কিভাবে তার জীবনী জীবনীর মাধ্যমে বা জীবনকৃতির মাধ্যমে তার তার যে কর কাজগুলো তিনি করে গেছেন এবং সেটা তারপরে এলে যে বিভিন্ন রকম পাড়ার পাড়ার মহিলারা মিলে একটা একটা নারী কেন্দ্রিক নাটক উপস্থাপন করেছে উপস্থাপন করেছে সেটা যে কোনো একটা নারীকেন্দ্রিক নাটক দিতে পারে তারপরে বিভিন্ন রকম নাচ গান তারপরে তার মা আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো যেখানে মাননীয় মেয়র বা যিনি সভাপতি আমাদের যেখানকার লোকালটি তিনি মূর্তিতে দান করলেন দিয়ে তার একটা সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে দিলে যে বা যে বিশ্বজন বিদ্যাসাগর শুধুমাত্র তার সৃষ্টি দিয়ে মাপলে ভুল করা তিনি সৃষ্টি উদ্ধার একজন মহৎ মানুষ ছিলেন যার জীবনবোধ আমাদের প্রতিটি সংস্কার মুক্ত মানসিকতার মধ্যে প্রচুর মানে একদম সুস্পষ্টভাবে উচ্চ মানে সুস্পষ্টভাবে উজ্জ্ব মানে একদম ভাষ্য তো তারপরে তুমি লাস্ট লাইনে লিখে দিলে যে মানে লাস্ট থার্ড প্যারাতে যে এরকম অনুষ্ঠান আরও ভবিষ্যতে পালন করা হবে ওদের মানে যারা অভিবাসী বৃন্দ তারা জানিয়েছে এবং তারা সাথে সাথে যদি একটা কাজ করতে পারো যে পঞ্চ কোভিড প্রোটোকল মেনে কুড়িজন দুঃস্থ মানুষ মানে যারা কন্যা দায়গ পিতা তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হোক তাদেরকে কন্যা সম্প্রদান করার সময় আর্থিক সাহায্য করা হলো তো এই জিনিসটা করলে তুমি একটা নারীবাদী অ্যাঙ্গেল দিয়ে দিলে কারণ বিদেশে মানে তো শুধু নয় যে তার জন্ম জন্মশতবার্ষিকী পালন করা মানে শুধু অনুষ্ঠান মাল্যদান এগুলো নয় তার বাইরেও একটা বড় প্রাঙ্গণ রয়েছে যেখানে তুমি একটা কিছু করলে এতে করে দেখালে গরিবকে খাওয়া খাবার দিলে বা নারী শিক্ষার জন্য কিছু একটা করলে বা নারী ভাব মানে নারী উন্নয়নের জন্য তোমার কি সদর্থ ভূমিকা নিলে এরকম কিছু একটা দিতে হবে যেখানে আমি বললাম পঞ্চাশজন দুস্থ বাবা পূর্ণদায়গ্রস্ত পিতা তার তাদেরকে সাহায্য করা হলো তো সেটা লেখা যাবে এরকম একটা পয়েন্ট আবার লাস্ট তিন নম্বর হচ্ছে বঙ্গানুবাদ হচ্ছে আই উড নট টেক আপ এ লট অফ টাইম সে কান্তিবাবু আমি আপনার বেশি সময় নেবো না কান্তিবাবু বললেন আই কেম অ্যাক্রস ওয়ান অফ ইয়ার নভেল রিসেন্টলি আমি আপনার একটা উপন্যাসের সম্প্রতি দেখলাম সো আই গট ইন টাচ উইথ ইয়ার পাবলিশার সো সেই জন্য আমি আপনার প্রকাশতের সাথে দেখা করলাম বা প্রকাশের সাথে যোগাযোগ করলাম টু টুকিউরডিস আপনার আপনার ঠিকানা নিলাম অ্যান্ড হিয়ার আই এম অ্যান্ড এখন আমি এখানে দ্য দ্যার ইজ আ স্পেশাল রিজন ওয়াই আই হ্যাড টু সি ইউ একটা বিশেষ উপলক্ষ রয়েছে কেন আমি আপনাকে দেখতে চাই ইয়াস আচ্ছা টেলমি অ্যাবাউট ইট বলুন আপনি বাট বিফোর ইউ ডু দ্যার ইজ সো মাচ আই ওয়ান্ট টু নো কিন্তু তার করার আগে আমার অনেক কিছু বলার আছে ওয়েন ডিড ইউ রিটার্ন আপনি কবে ফিরেছেন ওয়ার ওয়ার ওয়্যার ওয়্যার ইউ অল দিস ইয়ার্স আপনি এতদিন এতগুলো বছর কোথায় ছিলেন ওয়্যার ইউ নাও আপনি এখন কোথায় থাকেন হাই রিটার্ন টু ইয়ার্স অ্যাগো বিফোর দ্যাট আই ওয়াস ইন আমেরিকা নাও আই লিভ ইন বারাসাত আমি দু বছর আগে ফিরেছি তার আগে ম্য আমেরিকায় থাকতাম এখন আমি বারার সাথে বারাসাতের বাসিন্দা বা এখন বার সাথে থাকি বারাসাত প্রশ্ন চিহ্ন আই ভট হাউস হাউস আমি সেখানে একটা ঘর কিনেছি ইয়াস আচ্ছা অ্যান্ড আ গ্রিন হাউস এবং একটু তুমি লিখতে পারো গ্রিন হাউস সবুজ ঘরও লিখতে পারো তুমি এখানে হচ্ছে ফার্ম হাউসের বাংলা যেটা বলে হচ্ছে বাংলা ফার্ম হাউসের বাংলাটা এক্স্যাক্টলি কী সেটাও লিখতে পারো খামার খামার বাড়ির খামার বাড়ি আছে খামার বাড়িও লিখতে পারো কারণ যেখানে সবুজ সমারোহ থাকে ইন দ্য হাউস দ্যাট আই হ্যাড ভিজিটেড ইউর কান্তিপুর হ্যাট এ লাভলি গ্রিন হাউস এটা তো যে ঘরে আমি আগেও গেছি কান্তিপুর কান্তিপুর একটা সুন্দর সবুজ বাগান বা বাগান বাড়ি রয়েছে ইন হুইচই বা একটা সুন্দর বাগান বাড়ি রয়েছে ইন হুইচ টেন্ডেড বা সবুজ বাড়ি রয়েছে ইন হুইচ ই টেন্ডেড উইথ গ্রিয়েট কেয়ার যেটা তিনি খুব যত্নের সাথে পরিচর্যা এবং কিছু সেভারেল অফিস রিয়ার প্ল্যান্ট এটা হচ্ছে বিরল প্রজাতির গাছ হতে পারে দুষ্প্রাপ্য গাছ হতে পারে বা এই দুটোই লিখতে পারো আই হ্যাড সিন আচ এ লার্জ নাম্বার স্ট্রেঞ্জ প্ল্যানদের আমি সেখানে অনেক অদ্ভুত রকম গাছ দেখেছি তো এই ছিল বাংলার খুব একটি খুব সহজ ছিল আর চলিত ভাষায় সারাংশ রচনা করা সারাংশ রচনাতে বলাই যায় না এটা একটা খুব ইজি টার্ম সারাংশ অনেকজন সারাংশ করতে গিয়ে যেটা ভুল করে অবশ্যই তুমি ইয়ে দেবে হেডিং দেবে হেডিংয়ে নিচের লাইন দেবে না আর ওয়ান থার্ডের মধ্যে নিজের ভাব প্রকাশটা করতে হবে সুস্পষ্টভাবে আর যতটা সম্ভব মেদ বর্জিত হবে যেখানে তোমার উদাহরণ থাকবে সেগুলো বাদ দেবে তো এইটা নিয়ে লেখা যাবে এটা নিয়ে খুব একটা প্রবলেম নেই আর বাংলাটা নিয়ে আমি মোটামুটি সলভ করে দিলাম এবার আমি যেটা আসবো যে ইংরেজি নিয়ে ইংরেজিটি নিয়ে পেপারটা দিয়ে ফার্স্ট এটা বলে বলতে পারি সামারি সামারির নিয়ম হচ্ছে যেখানে তোমার প্রেসিসে ওয়ান থার্ড করতে সামারি হাফ করতে হয় আর সামারি ক্ষেত্রে তুমি টাইটেল দিতেও পারো নাও দিতে পারো সেই দুটো জিনিস মাথায় রাখো সামারি আর প্রেসিসে কিন্তু একটা মানে পার্থক্য আছে আর সামারি ক্ষেত্রে অনেক স্বাধীনতা আছে যেটা প্রেসিসে বাঁধা ধরার নিয়মটা অনেকটা বেশি স্ট্রেক্ট তো রাইটের রিপোর্ট না হওয়া পার্টিকুলার লোকালিটি ইন কলকাতার ভলেন্টিয়ার টেকন গুড প্র্যাকটিস ম্যান্ডি হাইজেন একটা উদাহরণ দিতে বলেছে একটা তুমি লোকালিটি বা একটা কলকাতার একটা জায়গার কথা বলবে যেখানে তারা কীভাবে সাফল্য পেয়েছে করোনা রোখ রুখতে এবং তারা কী কীভাবে সাফল্য পেয়েছে দেখো এখানে তোমাকে লিখতে হলো ফার্স্ট একটা এক্স ওয়াই জেড লোকালিটির নাম করতে হবে সেখানে দেখো দুটো তোমাকে কম্প্যারিজেন বা আনতে হবে যে আগে এরকম কেস বাড়ছিল করোনার সময় প্রথম প্রথম সাড়ে পাঁচ প্রতিদিন তিরিশ চল্লিশ জন করে আক্রান্ত হচ্ছিল তারপর আস্তে আস্তে সেটা কমিয়ে দু তিনজন নিয়ে এইটাই সাফল্য স্ট্যাটিস্টিক্যাল বা সংখ্যা তত্ত্ব দিয়ে বোঝাতে হবে এবং কীভাবে সাফল্যটা হচ্ছে প্রথমত হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা তারপর হচ্ছে যেটা লোকালিটির মার্কেটগুলোতে গোল গোল দাগ করে যে একটা মানে আদর্শ বিধি মেনটেন মানে বলে দেওয়া যে তুমি এই রুলসগুলো মানবে প্রপার স্যানিটাইজেশন সচেতনতা সবসময় মানুষকে সচেতনতা প্রতিটা বাড়ির কীভাবে স্যানিটাইজার তারপরে মাস্ক ব্যবহার করা মানে ব্যবহার ইয়ে থেকে ভলেন্টারিলি দেওয়া এবং যদি কেউ না ব্যবহার করে তাকে সেই লোকালিটি থেকে কোনো দোকানে কিনতে দেওয়া হবে না বা কোনো জিনিস বিক্রি কর বাড়ি থেকেও বেরোতে হবে না মাস্ক ছাড়া সেটা কিছু মানুষ সেই উদ্যোগটা নিয়েছেন আর টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট প্রচণ্ডভাবে কীভাবে টেস্ট করে করে সংক্রমণটাকে রোখার কারণ টেস্ট বলতে যত টেস্ট করবে সাসপেক্টেড যারা মানে কি বলবে যাদের উপসর্গহীন যারা যে নো সিমটমস পেশেন্টদেরকে আইসোলেট করে তাদেরকে রোগমুক্ত করা তাচ্ছে তার ফলে কি অনেক পটেনশিয়াল পেশেন্ট যারা হতো তারা আর হবে না তো এই পুরো ব্যাপারটা লিখতে হবে তার লাস্টে তুমি এখানকার মেয়র ইন পারিশদ বা যে মেডিকেল অফিসার্স বা এখানকার লোকালিটি যিনি হেডছেন তারা একটা বড় কমেন্ট দিত যে উই হ্যাভ ডান দিস ইজ আ রিমার্কেবল জব উই হ্যাভ দ্যাট হ্যাভ বিন ডান বাই আস বাট দিস ইজ নট এফোর্ট অফ এনি সিঙ্গল পারসন বাট ইট ইজ আ ইট ইস দা এফোর্ট অফ দ্য আওয়ার হোল কমিউনিটি সো উই হ্যাভ উই পুট উই পুট ইমফাসিস উই ইমফাসাইজড অন টেস্ট ওই ইমফাসাইজড অন সোশ্যাল ডিস্ট্যান্সিং সব লিখে তার একটা কমেন্ট লাস্টে লিখবে এর সিগনিফিকেন্স কী বৃহত্তর সমাজে একটা ছোটো জায়গায় যদি তুমি রুখতে পারো এইটাকে আমরা আদর্শ অন্য জায়গাগুলো কিন্তু নিতে পারে আশাপাশি কলকাতার যে লোক্যালিটিগুলো আছে তো তাদের প্রসিডিওরটা কী ছিল এবং একটা পজিটিভ নোটে শেষ করে এই ছিল রিপোর্ট ইজি এবার আমি তিন নম্বর আসছি তিন নম্বর হচ্ছে গ্রামারগুলো হি ডায়েট ইন এ স্নটি ভিলেজের জন্মস্থানে তিনি মৃত্যুবরণ করেছে এটা হবে ই ডায়েট ইন ই ডায়ট ইন দ্য ভিলেজ হোয়ার হি ওয়াজ বর্ণ কমপ্লেক্স দ্য বয় ওয়াজ ডিসোবিডিয়েন্ট অ্যান্ড সো দ্য টিচার পানিস্ট্রিম

এইটো হৈ গ'ল এক্টিভ হৈ যায় হি আৰ আফটাৰ দা হি আৰ আফটাৰ হি ইজ ডিছকোৱালিফাইড হি আৰ আফটাৰ ডিচকোৱালিফাইড ফৰ হোল্ডিং এনি গভৰ্ণমেণ্ট পোষ্ট হি ইজ এক্সপাৰ্ট ইন ইনভেণ্টিং অফ হি ইজ ইণ্টেণ্ট

গিভ দ্য সিনোম ওয়ার্থি ওয়ার্থে সিনোমিমস অনেকগুলো হয় ডিজার্ভিং লিখতে পারো ডিগনিটারি লিখতে পারো নোটেবেল লিখতে পারো প্রেসাস লিখতে পারো ওয়ার্থি মানে যার হচ্ছে ভ্যালু আছে মানে একটা ভ্যালু মানে যার একটা মূল্যবোধ আছে তো এই হচ্ছে ব্যাপার হি টকড ক্রাইড আউট দেখ আমরা আমার আমরা যে ইন্ডাস্ট্রিসের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠি গর্জে উঠি সেই জন্যই ক্রাইড আউট গর্জে উঠি এই কথাটা কিন্তু মাথায় রাখবে শব্দগুলো বাংলায় কিছু ট্রান্সলেশন করে যদি মা ভাবো কিন্তু অনেক ইজি হয়ে যাবে আই ওয়াজ লেট ইনটু পুট পোট ইন টু আই ওয়াজ লেট ইনটু লেট ইন মানে অ্যালাউ করা তার সিগ্রেট সম্বন্ধে আমার অ্যালাউ করলো হে প্রেডিক্স হোলস আউট নো প্রমিস ফর দ্য ফিউচার হি প্রেডিক্স নো প্রমিস ফর ফিউচার প্রসপেক্ট প্রেডিক্স আর বেঙ্গলি হচ্ছে গান্ধীজী নিয়ে লুইফিসে দেখো এই বেঙ্গলি ট্রান্সলেশন আমি আর করছি না কারণ এগুলো অতটা ফ্যাক্টর হবে না তো এটা একটু দেখে নিও এই হচ্ছে গ্রামার পার্টটা ইজি ছিল মোটামুটি অসুবিধা কিছু নেই নেক্সট আসছে আসছে আমি কোশ্চেন দেখলাম এই অঙ্ক পার্টটা অঙ্ক পাঠটা দেখো আমি সলভ করতেই পারতাম কিন্তু সেগুলো অনেকটা ভিডিওতে টাইম নিয়ে নেবে তোমাদের তার চেয়ে ভালো আমি সলিউশনগুলো দেখে নিচ্ছি তোমার একটু স্ক্রিনশট নিয়ে সলিউশনটা দেখে নাও ফার্স্ট অফ অল হচ্ছে ওয়ান টু থ্রি ফোর অঙ্কর ফোর ওয়ান এটার ফোর সিক্স অ্যান্সার টুটা হচ্ছে সিক্স অ্যান্সার থ্রিটা এইট ফোর এইটটা টু টু সেভেন থ্রি সিক্স ফাইভ এটে থ্রি থ্রি সিক্স জিরো জিরো সিক্স এইট হচ্ছে সিক্স সেভেন এইটটা আমি করতে ভুলে গেছি সরি এইট এটা ফাইভ থাউজেন্ড হচ্ছে তোমার ইন্টারেস্ট আর টেন ওয়ান জিরো ফাইভ জিরো 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 হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট নাইন হচ্ছে মিনাক্ষী টেন হচ্ছে ফোরটি ফোর ফোর বাই নাইন পার্সেন্ট ইলেভেন হচ্ছে কুড়ি বারোটা হচ্ছে ন হাজার তেরোটা হচ্ছে পাঁচ কিলোমিটার চোদ্দোটা হচ্ছে পয়েন্ট টু সিক্স ফোর কিলোমিটার ষোলোটা হচ্ছে এ হচ্ছে আশি বি হচ্ছে একশো কুড়ি সতেরো হচ্ছে ফাইভ সেভেন সিক্স জিরো জিরো আর এই সতেরো হচ্ছে এইট ফোর জিরো এইট নাইন সিক্স ফাইভ এইট এইট আর উনিশশো আঠেরোশো বারোশো নশো আর কুড়িটা হচ্ছে থ্রি আওয়ার একটু দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও তো এই হচ্ছে সলিউশন ছিল অঙ্কের একটু দেখে নাও আমি আর ডিটেলসে সলভ করছি তো যেটা আমার মনে হচ্ছে এবার আমি হচ্ছে অ্যানালিসি আসি দেখো আমি ইয়ের পার্টটা অ্যানালিসে আসি ফাইনাল কাট অফ প্রেডিকশান আসি আমি জিকের পার্টটা আর গেলাম না কারণ জিকের পার্টে আমি যেটা দেখলাম নিউট্রিশনের কোশ্চেন এসছে উইমেন এম্পারমেন্ট কোশ্চেন আসেনি রিফ্র্যাকশন অফ লাইট এই সবগুলো নিয়ে প্রশ্ন এসছে সেটা নিয়ে কোনো ডাউট নেই আর কিছু রিজনিংয়ের কোশ্চেন এসছে কিছু জেনারেল নলেজের প্রশ্ন এসেছে তো সেটা যাওয়ার প্রয়োজন নেই কারণ এইগুলো তুমি গুগল করলেই পেয়ে যাবে এগুলো বিশেষ কিছু বলার নেই এবার আসি আমি অ্যানালিসিস দেখো টোটাল ভ্যাকেন্সি ছিল টু নাইন ফাইভ ফোর আর ক্যান্ডিডেট ডাকতে পারে পিটির জন্য সাড়ে সাত হাজার বা সাত আট হাজার এই সাড়ে সাত হাজার থেকে আট হাজার তো রিজার্ভ ক্যাটাগরি ইউ ইউআর ক্যাটাগরি আমার যেটা মনে হয় যদি তুমি ইন্টারভিউর জন্য যদি ক্লিয়ার করতে চাও একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি ও বিসি একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি ও বিসি বি একশো ষাট থেকে একশো সত্তর এসসি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ আর এসটি হচ্ছে একশো কুড়ি থেকে একশো পঁচিশ এটা হচ্ছে যদি ইন্টারভিউর জন্য ডাক পেতে চাও আর কিন্তু সেটা তো লাভ হবে না ফাইনাল কাট অফ কিন্তু দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ বা দুশো চল্লিশ যাবে ইউ আরের ক্ষেত্রে বাকি ক্যাটাগরি তো সেভাবে দেখে নাও আর আমার মনে হয় যারা অঙ্ক তো সেভেন্টি ফাইভ হাফ করেছো গুড স্কোর কারণ অনেক ভুল যাবে কারণ কোশ্চেন হলে করা আর বাড়িতে মেলানো এক রকম নয় ইংলিশ বাংলা তো অ্যাভারেজ আমার ক্রিংক হবে যারা গ্রামার ফমার ঠিক করেছে আর জেসটা যাদের স্ট্রং এরিয়া তারা ষাট সত্তর দিও পাবে তো সেইগুলো একটু লক্ষ্য করে নেবে এই হচ্ছে আমার কাট অফ অ্যানালিস তো এইটার একটা অ্যানালাইসিস করার প্রয়োজন ছিল কারণ সাম আসছে এই টাইপের প্যাটার্নের প্রশ্ন আর কিন্তু এইভাবে তোমরা এগিয়ে যাও আর আমার চ্যানেল যদি একটু তোমার বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর সঙ্গে থেকো আগামী দিনগুলো খুব ভালো কাটো Jai Hind